জানি জানি কে কিডন্যাপ করেছে। তাই তো শবনমকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ণব সুর করে বের হয়ে এলো। রাঙা, তুমি কি আলটিমেটাম দিয়েছ আমি জানি না, তবে বিকন অনেক কষ্ট করে চেষ্টা করে তারপর অর্ণবকে ফিরিয়ে এনেছে। মামি বোধহয় তিন ছেলেকে সম্পত্তির সমান ভাগ লিখে দিতে চায়। তিন ছেলে মানে? রাফিন তো জীবিত নেই। মামি বোধহয় তার মৃত ছেলের সম্পত্তি নূপুর ভাবিকে লিখে দিতে চায়। ও বাই দ্য ওয়ে, তোমাকে তো বলা হয়নি, অর্ণব ফিরে এসেছে। ও গুড, গুড নিউজ। আচ্ছা, কে ওকে কিডন্যাপ করলো তা কি বলেছে কিছু? হ্যাঁ বলেছে, বলেছে ও লোকটার চেহারা দেখেছে এবং দেখলে নাকি চিনতে পারবে। তবে চেনা চেনা তো আসলে কিছু নেই, আমি তো জানি না কে কাজটা করেছে, ওই হাসিন আর ওই পেয়াদ রাচিন। আচ্ছা তুমি কিভাবে কনফার্ম হলে? আর তুমি বুঝতে পারছো না কেন? সিম্পল, এসব মির্জা কামালের সম্পত্তি কে পাচ্ছে? বিকন আর অর্ণব। আর অর্ণবে যদি কিছু হয়ে যায় তাহলে পুরো সম্পত্তি পাবে বিকন। সেই জন্যই আমার সৎ মায়ের ইশারায় তার ভাইয়ের ছেলেরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। ওদের তাতে লাভ কি? আরে লাভ আছে, মির্জা কামালকে হেনস্থা করাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। তোমার বাবার কি মত? আমার বাবার তেমন কোনো মত নেই, চুপচাপ আছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তার মাথায় কঠিন কোনো প্ল্যান চলছে। কি প্ল্যান ঘুরছে মির্জা কামালের মাথায়? রাফিন ভাইয়ের মতো কোনো হত্যা পরিকল্পনা না তো? বড় ভাই শুধু শুধু মির্জা কামালকে খেপানো, ওরাও কনফার্ম। অর্ণব নিশ্চয় সব বলবে, ছবি দেখে চিনবে না। আর বেশি অপেক্ষা করা ঠিক হবে না, রাঙা আমাকে ছেড়ে কিছুই বোঝে না। যা করার তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। কি ভাবছো? না কিছু না, চলো উঠি। হ্যাঁ তুমি আসলে এরকম উঠে উঠে করো কেন? এসেছি দুজনে বসে একটু কথা বলি। হ্যাঁ আমরা তো কালকেও কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো, তাই না? মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বুঝছো, যাওয়াটা খুব জরুরি। সারাক্ষণ তোমার কাজ। ওকে তোমার কাজ নেই। রাগ করছো কেন? কথা শোনো। কি করলে তোমার মন শান্তি পাবে ডাইনি বুড়ি? সবকিছু গিলে খাওয়া না পর্যন্ত তোমার মন শান্তি পাবে না, তাই না? রাঙা, মা নেই বলে কি ভুলে গেছিস কিভাবে মায়ের সাথে কথা বলতে হয়? ও আমি তো ভুলেই গেছি, আমার মা তো নেই, তোদের মা আছে। তোরা তোদের মায়ের সাথে পুতু পুতু করে কথা বল, তোদের মাকে জিজ্ঞেস কর। আমার মাকে তো মেরেছেই, অর্ণব তার কি ক্ষতি করেছে যে অর্ণবের পেছনে একদম হাত ধুয়ে লেগেছে? আমি কেন অর্ণবের পেছনে লাগব? অর্ণব আমার সন্তান, আমি ওর কেন ক্ষতি করব? শাট আপ! এসব বাংলা সিনেমার ডায়লগ আমাকে বলে কোনো লাভ হবে না। আমি খুব ভালো করে চিনি তুমি কোন টাইপের মহিলা, কিরকম ধূর্ত টাইপের। এখন ভালোই ভালো ঝটপট বলে দাও, আমার ভাইকে কেন কিডন্যাপ করা হয়েছিল? নিশ্চয়ই মেরে ফেলার জন্য, তাই না? মেরে ফেললে নিশ্চয়ই তোর ভাই আবার ফিরে আসতো না। শিরোপা চুপ কর। রাঙা, আমি অর্ণবকে কিডন্যাপ করিনি। তোমরা আমাকে শত্রু ভাবতে পারো কিন্তু আমি ভাবি না, আর আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমাদের হত্যা করব। ও তাই? স্বপ্নেও ভাবো না? তাহলে বলো অর্ণবকে কিডন্যাপ করেছে কে? এখন মুখ বন্ধ হয়ে গেছে কেন? হ্যাঁ সত্য কথা যখন অন্য কেউ বলে দেয় তখন শুনতে লজ্জা লাগে, তাই না? আমি ড্যাম শিওর কাজটা তোমাদের গ্রুপেরই কেউ করেছে। কিসের গ্রুপ? ও বুঝতে পেরেছি, তোরা তিনজন আর ও যে গ্রাম থেকে একটা আসছে না, গিয়ে ভূত স্বপ্নম আর তোর মায়ের ভাতিজিগুলো, সব হচ্ছে একই গ্রুপ। বাহ, এই তো তুমিও চলে এসেছো, তাই না? কুকুরের নাক তো তাই গন্ধ শুকতে শুকতে একদম ঠিক মতো হাজির হয়েছে। আমি তো ভেবেছিলাম তুই কুকুর, আমাদের গন্ধ শুকে শুকে ঠিক সময় মতো হাজির হয়ে যাস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমার সাথে কথা বলে কে? যত সব ফালতু,
এখন ভালোই ভালো বলে তো আমার ভাইকে কি উদ্দেশ্যে কিডন্যাপ করা হয়েছিল? তোর ভাইকে আমরা কিডন্যাপ করেছি তার প্রমাণ কি? কিসের প্রমাণ? আমি তো শিওর যে কাজটা তোমরাই করেছো। আমি শুধু জানতে চাচ্ছি যে আমার ভাইকে কি উদ্দেশ্যে বা কেন কিডন্যাপ করা হয়েছিল। ওকে, তুই যদি এত শিওর থানায় যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? জিডি কর, নিশ্চিত তোর কাছে অনেক সত্য প্রমাণ আছে। ওরে বাবা, কাজটা এত নিখুঁত করে করেছো যে কোনো প্রমাণ নেই, তাই না? সেজন্যই এত কনফিডেন্টলি কথাগুলো বলছো। শোনো, অর্ণব তোমার মাকে দেখতে পারে না, তোমার মার সাথে কথা বলে না, তাহলে তো এটাই প্রমাণ হয়ে যায় যে কাজটা তোমার মাই করেছে। সেই জন্যে অর্ণব এখন তোমার মাকে দেখতে পারছে না। সময় হলে অর্ণবের ভুল ভাঙবে, তখন সে ঠিকই আমার সাথে কথা বলবে। হুম, মাস্তানরা অর্ণবকে পিটিয়েছে, ও কষ্ট পেয়েছে, ভয় পেয়েছে, ওর মন খারাপ, তাই হয়তো কথা বলছে না। ও সুস্থ হলে আবার কথা বলবে। তোর মা তো আর মাস্তান না যে অর্ণব খামাখা তোর মায়ের উপর রাগ করবে। অর্ণব ঠিকই বুঝতে পেরেছে কাজটা তোরাই করেছিস। এত কথা বলিস না, তোর ভাইকে সাথে করে থানায় নিয়ে যাবে, সেই জন্য অপরাধীকে আমার মাকে জ্বালাস না। একবার বেঁচে গেছে বলে সাহস খুব বেড়ে গেছে, তাই না? এবার কিন্তু আমি ঠিকই খুঁজে বের করবো কিডন্যাপের পিছনে কাদের হাত আছে, তারপর দেখব কে জেল থেকে বাঁচবে। বিকন, রাঙা কিন্তু খুব বেশি উৎপাত শুরু করেছে। বাদ দাও তো মা, ওর কথা এক কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে। মা, ভাইয়া ঠিকই বলেছে, আমি তো এখন ওকে পাততেই দেই না। চলো। জানো তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আসো এদিকে। আহা, আসো না। আরে বাবা, আমরা তো কেউ ইচ্ছে করে কিছু করিনি, এটা হয়ে গেছে। যা হয়েছে সেটা মোটেই ঠিক হয়নি রাজীব, খুব ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। তুমি এত বারবার ভুলের কথা বলছো কেন? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ রাঙা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি রাজীব, তারপরও। তাহলে সমস্যাটা কোথায়? তারপরও বিয়ের আগে এ ধরনের একটা ঘটনা। রাঙা, আমরাও তো বিয়ে করব খুব শীঘ্রই। ঠিক আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি লোকজন জানাজানি হয়ে যায় তখন তখন আমি সবাই আমাকে কিভাবে, আমি মুখ দেখাবো কিভাবে সবার কাছে? কাঁদো কাঁদো রাঙা, কাঁদো। এইভাবে তোমাকে মানায়, অনেক কাঁদিয়েছে তোমার বাবা আমাদের, এবার তোমাদের পালা। তুমি এমনভাবে কাঁদছ, আমার কি মনে হচ্ছে জানো? আমি তোমাকে জোর করে ধরে নিয়ে বিয়ে করেছি। প্লিজ হৃদয়, তুমি ফান করবে না।
ভয়, আমার হাত পা কাঁপছে, আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কিছুই কাজ করছে না, আমার কি করা উচিত? রাঙা, আমি মোটেও ফান করছি না। আরে বাবা, যেটা যা হবার হয়ে গেছে, তুমি এরকম বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তুমি এরকম আচরণ করলে কি এটা ফিরে আসবে? ভুলটা আমরাই করেছি, আমরাই শুধরাবো। আরে ম্যাড, তুমি বুঝতে পারছো এটা কত বড় একটা ভুল? হ্যাঁ, তুমি যত সহজ ভাবছো বিষয়টা তত সহজ না। যখন মানুষজন জানবে, এটা আমাদের সমাজ কখনো মেনে নিবে না। রাঙা, তোমার এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পেলাম। তুমি ওকে ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, এতে তোমার কোনো সন্দেহ আছে? একটু না, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি মানুষ জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? আরে বাবা, এতে জানাজানি কথা আসছে কেন? আমি কি পালিয়ে গেছি নাকি? আমি আছি না? আসলে তুমি আমাকে একটু ভালোবাসো না। এখন আমার নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি ইচ্ছে করে প্ল্যান করে কাণ্ডটি ঘটিয়েছি। প্লিজ জান, তুমি আমাকে ভুল বুঝো না। আমি ভয় পাচ্ছি আসলে বাবাকে নিয়ে। বাবা লোকজনের কথাকে খুব বিশ্বাস করে। লোকজনের কাছ থেকে যদি বাবা জানতে পারে তাহলে বাবার চেহারাটা কী হবে আমি সেটা ভেবে ভয় পাচ্ছি। আমিও মির্জা কামালের সেই চেহারাটা দেখতে চাই। লোকের কথা শুনে চুন পরে কালো হয়ে যাও মুখটা দেখতে চাই। এখন আমি কি করব? আচ্ছা, আমরা কবে বিয়ে করছি বলো তো? জান, তুমি এত অস্থির হচ্ছে কেন? আরে বাবা, আমরা তো বিয়ে করবই, এত অস্থির হয়ে না তো? অস্থির হচ্ছি না, আমি খুব ইনসিকিউর ফিল করছি। চলো না আমরা বিয়েটা করে ফেলি। এই হৃদয়ের মাঝখানে আছো, তারপরে তুমি ইনসিকিউর? না, একদম না। এই বুকে কি তুমি ভালোবাসে বিশ্বাস খুঁজে পাচ্ছ না, নিরাপত্তা পাচ্ছ না? আমি তোমাকে বিশ্বাস করি। চলো না আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে বিয়ে পর্যন্ত গড়িয়ে গেছে আর আমরা কেউ কিচ্ছু জানি না। ভাবি, তুমি এখানে? বারবার খবর পাচ্ছি আমার দেবর রিসোর্টে প্রতিদিন একটা মেয়েকে নিয়ে আসে, তাকে নিয়ে এনজয় করছে, তাকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বাট যখনই আমি আসি তাকে খুঁজে পাই না কোথাও। ওয়াই ভাবি, তুমি বাসায় যাও, আমি এসে সব বলছি। এত কষ্ট করে এত দূরে এলাম, আমাদের বাড়ির নতুন বউ, ইনফ্যাক্ট তোমার হবু বউ, আমার যা তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? হৃদয়, উনি তোমার ভাবি? ভাবি, প্লিজ তুমি যাও। আরে আরে, এমন করছো কেন? দেখলে কেমন করছে? তোমার সঙ্গে পরিচয়টা পর্যন্ত করিয়ে দিচ্ছে না। এনিওয়ে, তোমার নামটা যেন কি ভাই? ভাবি, তুমি যাবে? হৃদয়, প্লিজ চুপ করো। ভালোই তো হলো, ভাবি সব জেনে গেল, এখন তো আমাদের আর তাহলে কোনো সমস্যাই থাকলো না। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি যেন বললে, কি নাম? হৃদয়। হৃদয় কে এসে? হৃদয়টা কে মানে? শেষ, সব শেষ, ধ্বংস করে ছাড়লো সব কিছু। না মানে তুমি যে বারবার এই নামটি ধরে ডাকছো, সে কে, কোথায়? কেন, এই যে হৃদয়, আপনার দেবরের নাম আপনার সামনে তো দাঁড়িয়ে আছে।
হৃদয়। তা তুমি কবে থেকে এই হৃদয় নাম ব্যবহার করা শুরু করলে? এনিওয়ে তোমার নামটা কি? রানী, আই মিন হৃদয়ের রানী। আমি রাঙা। কি নাম বললে? রাঙা। মির্জা কামালের মেয়ে রাঙা? কি হলো আপনার, আপনি এমন করছেন কেন? মাই গড, সরি। হ্যাঁ, এখন আমি এমন করছি, একটু পরে তুমি এমন করবে। ভাবি, এনাফ, এবার বাসে যাও প্লিজ। এত তাড়াহুড়ো আমাকে পাঠাবার জন্য, এই জন্যই তোমার এত তাড়া? রাঙা তো, রাঙা তুমি ওকে যেন কি নামে ডাকছিলে? হৃদয়। হৃদয়? কাইন্ডলি তুমি একটু ওকে জিজ্ঞেস করবে ওর সত্যিকারের নামটা কী?